কিছু মানুষ নিজেদের সামান্য অক্ষমতাকে চায় এটা সামাজিক অক্ষমতা হোক শারীরিক অক্ষমতা হোক বিবেক বুদ্ধিগত অক্ষমতা হোক এই অক্ষমতাগুলোকে পুঁজি করে হাত পা ছেড়ে দিয়ে বসে যায় আর সমাজে নিজেদের কোনো অবস্থান সৃষ্টি করতে পারে না এমন কি আপনি রাস্তার পাশে দেখবেন কিছু লোক ভিক্ষা করছে করুন করুন পরিশ্রম উপার্জন করতে পারেন আর এভাবে অর্থাৎ নিজের আহ শারীরিক অথবা অবয়বগত বিষয়গুলোকে ভিত্তি করে অক্ষমতাকে কাজে লাগিয়ে ভিক্ষা করার পেশা বেছে নেওয়ার পরিবর্তে নিজের মধ্যে আত্মমর্যাদা সৃষ্টি করুন ইনি আমাদের কাছ থেকে পুরনো টিউ যা আমরা বের করি তা সে এখান থেকে দশ টাকার বিনিময়ে কিনে নিয়ে যায় জানি না কত দি বিক্রি করে নিজের রোজগার নিজেই করে থাকে সে অনেক কষ্ট করে যেভাবে সে কষ্ট করে সেভাবে আমাদের সকলের উচিত কষ্ট করে মেহনত করে কামাই করা ইনি ওই পর্যায়ের ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা নিজেদের অক্ষমতাকে অসাহিত্য মনে করে নিজেই ঘরে বসে থাকেনি ইনি নিজেই পরিশ্রম করেন এই যে আমাদের আব্দুর রহিম ভাইকে দেখছেন ইনি মসজিদের খেদমত করেন মসজিদ পরিষ্কার করেন তার মসজিদের লোকজন বলেন যখন তিনি ছুটিতে থাকেন তার কাজগুলো কয়েকজন মিলে করতে হয় অথচ ইনি একাই মসজিদের এত কাজ করেন ধোয়া ধোয়ামোছা করে থাকেন অর্থাৎ নিজের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন এবং ভিক্ষাবৃত্তি করে চলেন না এটি দাওয়াত ইসলামের অন্যতম শিক্ষা দাওয়াত ইসলামী আমাদের মধ্যে সৃষ্টি করেছে এক কোটিপতি ব্যক্তি যে হারাম ও সুদের দ্বারা নিজের আয় রোজগার করেন তার মধ্যে এবং এর মধ্যে আমি কোনো তুলনাও করছি না কোনো পার্থক্যও করছি না সে কোনো কিছুর যোগ্য নয় কেননা হালাল একটি দানা হালালের একটি অংশ যদি আমরা এক পাল্লায় রাখি আর দ্বিতীয় পাল্লায় যদি আমরা কোটি কোটি হারাম টাকা রাখি এর ওজন হালালের তুলনায় কিছুই না আল্লাহ বুঝার তৌফিক দান করুক